এই যে মেয়েটিকে দেখছেন, দীর্ঘদিন ধরে একটি বাসায় এই মেয়েটিকে বন্দি বানিয়ে রাখা হয়েছে। মেয়েটির কোনো দোষ নেই, বিনা কারণে সে ভয়ানক এক জুলুমের শিকার। তার হাত পা এবং মুখ সব ছিকল দিয়ে বাঁধা। আবার এই বাসাতেই কোনো এক সময় একটি ছেলে চুরি করতে আসে। চুরি করতে এসে সেই ছেলেটি এই বন্দি মেয়েটির মুখোমুখি হয়। মেয়েটিকে সেই ছেলেটি এরকম অবস্থায় দেখে একদমই হতভাগ। চুরি করতে এসে ছেলেটা একোন পরিস্থিতিতে পড়ে গেল। ছেলেটা কি এখন মেয়েটাকে বাঁচাবে, নাকি এভাবেই মেয়েটিকে রেখে চলে যাবে? কে এই মেয়ে, কেন সে বন্ধি, আর এই ভদ্রঘরের ছেলেটাই বা কেন চুরি করতে এসেছে? এই সব কিছু মিলিয়ে এটা একটি অদ্ভুত রোমাঞ্চকর ঘটনা। আজ পুরো এই ঘটনাটাই আপনাদের সাথে এক্সপ্লেইন করব। গল্পের শুরুটা হয় একটি শহরের কিছু দৃশ্য দেখিয়ে। এই শহরেই একটি ছেলের নাম হচ্ছে শন। শন তার লেখাপড়া অনেক আগেই ছেড়ে দিয়েছে। সে এখন ফটো এডিটিংয়ের কাজ করছে, পাশাপাশি সে অবশ্য ফটোগ্রাফিও করত, কিন্তু এটা তার প্রধান পেশা ছিল না। শন মূলত একজন পেশাদার চোর ছিল এবং সে খুব অভিনব কায়দায় চুরি করে থাকে। আমরা দেখতে পাই শনের বাসায় তার গার্লফ্রেন্ড এসেছে। তার গার্লফ্রেন্ডের নাম হচ্ছে রাইলি। শন ও রাইলির মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক। শন যেহেতু ফটোগ্রাফি করে, তাই সে রাইলির কিছু ছবি তুলে দেয়। তবে এই ছবিগুলোর মধ্যে রাইলির কিছু ব্যক্তিগত ছবি উঠে যায়। রাইলি বলে এগুলোকে ডিলিট করে দিতে, কিন্তু শন এগুলোকে রেখে দিতে চায় এবং সে রাইলিকে আশ্বাস দেয় যে এই ছবিগুলো অন্য কোথাও যাবে না, আর এর জন্যই রাইলি তাকে ছবিগুলো রাখতে দেয়। শনের মা বাবাও এই শহরেই থাকে। আজ শনের মার জন্মদিন ছিল, তাই শন তার মাকে একটি ডায়মন্ডের রিং দেয়। এটা দেখে তার মা অনেক অবাক হয়েছিল, কারণ তার ছেলে এত অল্প বয়সেই এত দামি কিছু কেনার সামর্থ্য তৈরি করে ফেলেছিল। আসলে এটা একটা চুরি করা ডায়মন্ডের রিং। শনের বাবা মা এই চুরির অভ্যাস সম্পর্কে কিছুই জানত না। তবে তার বাবা শনকে একটু সন্দেহ করে। তিনি বলেন, শুধু এডিটিং করে ডায়মন্ডের রিং কেনার সামর্থ্য হয় কিভাবে? শন তখন তার বাবাকে বোঝায় যে সে অনেক দিন ধরে টাকা জমিয়ে এটা কিনেছে। শন এইসব কাজ একা করত না, সে তার এক বন্ধুর সাথে মিলেই সব কাজগুলো করত। তার নাম ড্রেক। শন এবং তার বন্ধু খুব অভিনব কায়দায় চুরিগুলো করত। আমেরিকার বেশিরভাগ বড় রেস্টুরেন্টগুলোতে গাড়ি পার্ক করার জন্য কিছু গেটম্যান রাখা হয়। এই গেটম্যানগুলো গাড়ি থেকে যাত্রীদের নামায় এবং সবশেষে যাত্রীদের গাড়িগুলো পার্ক করে থাকে। আর এই গাড়ি পার্ক করার সময় শনরা তাদের কাজটি সেরে ফেলত। শন এবং তার বন্ধু যাত্রীদের গাড়ি পার্ক করার ছলে তারা সেই যাত্রীদের বাসায় চলে যেত। তারা যাত্রীদের গাড়ির কাগজ অথবা গাড়ির ড্রাইভিং লাইসেন্স থেকে যাত্রীদের বাড়ির ঠিকানা বের করে নিত। আর তারা সেই পরিবারগুলোকেই টার্গেট করত যারা খুব ধনী এবং পুরো পরিবার সহ বাইরে এসেছে। আর সেই সময়গুলোতে যাত্রীদের বাড়িগুলো ফাঁকা থাকে, আর ফাঁকা বাড়িতে লুটপাট চালাতে তাদের কোনো সমস্যাই হতো না। আজও শনের সেই বন্ধুটি এক বাসায় এসেছে, যার নাম ড্রেক। কিছু মূল্যবান জিনিস সে হাতিয়েও নেয়, তবে সে সেগুলো নিয়ে বের হতে পারে না, কারণ সেই বাসাটাই ছিল একটা পোষা কুকুর। সেই কুকুরটি ড্রেককে ধাওয়া করে, ফলে তাকে খালি হাতেই ফিরে আসতে হয় সেই বাসাটি থেকে। তারা দুজনেই অনেক বিরক্ত বোধ করে। ড্রেক অল্পের জন্যই সেই তার কাজটি করতে পারল না, তাই শন এবার অনেক বড় কিছু একটা করার প্ল্যান করে। সে একাই এবার বড় ধরনের একটা চুরি করবে। কিছুক্ষণ পর হোটেলের সামনে একটি লাক্সারি কার এসে থামে। গাড়িতে বসা লোকটিকে দেখে মনে হয় সে অনেক ধনী। তার নাম ছিল কেল। কেল নামক সেই লোকটির অনেক অহংকার ছিল। সে শনকে বলে গাড়িটাকে যেন ঠিকঠাকভাবে পার্ক করা হয় এবং সে শনকে ছোট করে বলে যে তোমার শরীর থেকে ঘামের গন্ধ বের হচ্ছে এবং সে যেন তার গাড়িতে বেশিক্ষণ বসে না থাকে। এই সব কিছু শুনে শন রেগে যায় এবং সে ঠিক করে সেই বড় চুরিটা শন কেলের বাসায় করবে। শন সেই গাড়ির জিপিএস থেকে বাড়ির ঠিকানাটা বের করে নেয়। কিছু সময়ের মধ্যেই শন কেলের বাসায় চলে আসে। ভিতরে ঢুকে সে প্রথমে বাড়ির চারপাশটা ভালো করে চেক করে নেয়। বাসায় কোনো কুকুর বা অন্য কেউ আছে কি না সেটা শন ভালো করে দেখে নেয়। বিশাল এক বাড়ি এবং সেই বাড়ির মধ্যে বহু মূল্যবান জিনিসপত্র দিয়ে ঘরা। পুরো বাসাটা প্রায় অন্ধকার ছিল, শুধু টেবিল ল্যাম্পগুলো জ্বালানো ছিল। এরকম একটা ল্যাম্পের পাশে শন একটা খাম দেখতে পায়। খামের ভিতরে ছিল একটা ক্রেডিট কার্ড। এটা দেখে শন অনেক খুশি হয়, কারণ এটার মাধ্যমে শন অনেক মোটা অঙ্কের টাকা তুলতে পারবে। শন সাথে সাথেই ড্রেককে কল করে, এগুলো সব জানায়। তবে কথা হচ্ছে, কার্ড পেলেই হবে না, এটা থেকে টাকা বের করার জন্য দরকার সিক্রেট পিন নম্বর। ড্রেক বলে সমস্যা নেই,
ওই লোকের বাসায় অবশ্যই কোনো ফোন বা ল্যাপটপ থাকার কথা। সেখান থেকে ব্যাংকে যোগাযোগ করতে পারলেই একটা সিকিউরিটি পিন নম্বর পাওয়া যাবে, আর ওটা পেলেই টাকা উঠানো সম্ভব। শোন, ভালো করে বাসার রুমগুলো চেক করে নেয় এবং রুমে একটা ল্যান্ড ফোন পাওয়া যায়। শোন, এটা দিয়ে ব্যাংকে কল করে, আর তখন একটি পিন কোড দেওয়া হয়। শোন এবং তার বন্ধু তখন অনেক খুশি হয়ে যায়, কারণ তারা বেশ খানিক টাকা এখন তুলে নিতে পারবে। কাজ যেহেতু শেষ, তাই শোন বাসা থেকে বের হয়। তবে বের হওয়ার সময় শোন একটা রুম দেখতে পায় যেটা বাইরে থেকে খুব ভালো করে লক করা ছিল। জেক বলে এই রুমে হয়তো বিশেষ কিছু রয়েছে, নাইলে তো এটা এভাবে লক করা থাকতো না। তাই সে শোনকে ভিতরে ঢুকতে বলে। শোন যদিও প্রথমে যেতে রাজি হয় না, কিন্তু লোভের তাড়নায় সে ভিতরে আসে। ভিতরে অফিসের মতো পরিবেশ, কম্পিউটার টেবিলে একটি চেক বইও ছিল। শোন সেই চেক বইয়ের ছবিটি তুলে নিতে চায়। সে ভাবে পরে হয়তো এটা কাজে লাগতে পারে। আর যখনই সে চেক বইয়ের ছবিটি তুলে, দেখা যায় টেবিলের পিছনে একটি মেয়েকে বেঁধে রাখা হয়েছে। মেয়েটির অবস্থা একদমই খারাপ, মনে হয় তাকে দীর্ঘদিন যাবৎ এভাবেই বেঁধে রাখা হয়েছে। ভয়ানক এক পরিস্থিতি, এ যেন কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে এলো। শোন এসব কিছু দেখে ভীষণ ভয় পায়, সে চলে যেতে চায়, কিন্তু এভাবে কোনো মেয়েকে তো ফেলে রাখা যায় না। মেয়েটিকে খুবই অসহায় লাগছিল। শোন সেই মেয়েটিকে মুখ থেকে গ্রিপটা খুলে দেয়, সাথে সাথেই মেয়েটি চিৎকার করে ওঠে এবং শোনকে বলে, আমাকে বাঁচান, ওই লোকটা আমাকে মেরে ফেলবে, সে আমাকে কিডন্যাপ করে রেখেছে। শোন ব্যাপারটা ঠিকভাবে বুঝতে পারছিল না, হাতে সময় নেই, বাড়ির মালিক অর্থাৎ কেল আসার আগেই এই মেয়েটিকে উদ্ধার করতে হবে। এদিকে দেখা যায় কেল হোটেল থেকে বের হয়েছে, সে এসে তার গাড়িটা চায়। তাকে দেখে ড্রেক আটকে উঠে, কারণ শোন তো এখনও কেলের বাসা থেকে ফিরেই আসেনি। কেলকে যদি এখনই তার গাড়িটা বুঝিয়ে না দেওয়া হয়, তাহলে অনেক বড় বিপদ হয়ে যাবে, তারা হাতে নাতে ধরা পড়ে যাবে এবং তাদের দুজনকেই জেলে যেতে হবে। ড্রেক তখন কেলকে বলে, গাড়িটা কিছু দূরেই পার্ক করা হয়েছে, আমি এখনই এনে দিচ্ছি। এটা বলে ড্রেক দ্রুত শোনকে কল দেয়, বলে যে তুমি এখনও আসোনি কেন? কেল তার গাড়ি চাচ্ছে। এই মুহূর্তে কেলকে গাড়ি না দিলে আমাদের কিন্তু মহাবিপদ। শোন ড্রেককে তখন বলে যে এই বাড়িতে অনেক বড় একটা কাণ্ড ঘটে গিয়েছে, আমি ফোনে তোমাকে সব কিছু বুঝিয়ে বলতে পারবো না, এখন তুমি পারলে এই কেলটাকে একটু থামিয়ে রাখো। মেয়েটার পুরো শরীর ছিকল দিয়ে বাঁধা ছিল, আর সব ছিকলগুলো তালা দিয়ে লক করা। মেয়েটা তখন শোনকে বলে তার চাবি রয়েছে কেলের কাছেই, সে চাবি নিয়েই ঘুরে বেড়ায়। শোন বুঝতে পারে বিষয়টা আসলেই অনেক ভয়াবহ, কিন্তু কথা হচ্ছে চাবি যেহেতু নেই, এই চেনটা কাটতে অনেক সময় লেগে যাবে, আর বেশি দেরি হয়ে গেলে কেল সব বুঝে যাবে, তখন তাদেরও বিপদ হবে। শোন তখন চলে যেতে চায়, কিন্তু মেয়েটি অনেক আকুতি করছিল, তাই শোনের মনে দয়া হয়, মেয়েটাকে সে সাহায্য করার জন্য রাজি হয়। শোন বাড়িটির মধ্যে সেই ছিকলগুলো কাটার জন্য কিছু একটা খুঁজতে থাকে, কিন্তু তখন মেয়েটা শোনকে বলে এই রুমের সব কিছু আগের মতো করে রাখতে, কারণ রুমের ওপরে রয়েছে একটা ওয়েবক্যাম যেটার মাধ্যমে কেল সেই মেয়েটির ওপর নজরদারি করত। তাই শোন সব কিছু আগের মতো করে দেয়। এদিকে কেলের মনে একটু সন্দেহ হচ্ছিল, তাই ফোনের মাধ্যমে সে দেখে মেয়েটি ঠিকঠাক আছে কি না। অন্যদিকে শোন বাসার পার্কিং লটে এসে সেই ছিকল কাটার জন্য কিছু একটা খুঁজে পায়, এগুলো দিয়ে ছিকলটা কাটা যাবে। এই সময় শোন পার্কিং লটে একটি রুম দেখতে পায়, সেই রুমটির ভিতরে যায় এবং রুমের মধ্যে ঢুকে শোন যা দেখে তা আসলে শিহরিত করার মতো ছিল। এটা কোনো রুম ছিল না, এটা ছিল একটা ল্যাব বা গবেষণাগার। সেখানে ছিল একটা বেড এবং চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন প্রকার কেমিক্যাল, বিভিন্ন ধরনের ডাক্তারি যন্ত্রপাতি ছিল এখানে। এগুলো দেখে শোন আরও বেশি ভয় পেয়ে যায়। তার মনে হচ্ছিল কেল শুধু কিডন্যাপারই নয়, সে একজন সাইকো কিলার, না জানি সে কত মেয়েকে এখানে ধরে নিয়ে এসেছে। রুমটা দেখে মনে হচ্ছিল মেয়েদের ধরে নিয়ে এসে এখানেই কাটাছেঁড়া করা হয়। যাই হোক, শোন উপরে মেয়েটাকে উদ্ধার করতে আসে, এসে দেখা যায় রুমের লাইট জ্বালানো হয়েছে, মানে ক্যামেরা অন করা হয়েছে মেয়েটিকে দেখার জন্য, তাই রুমে আর যাওয়া যাবে না। শোন সেই বাসাটা থেকে দ্রুত বের হয়। এখন পুলিশের সাহায্য নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই শোনের কাছে। শোন হোটেলের দিকে ফিরে আসে, কিন্তু আসার সময় দেখে সে গাড়িতে করে ছিকল কাটার প্লাসটা নিয়ে এসেছে। এখন এটাকে বাড়িতে গিয়ে রেখে আসা সম্ভব নয়, তাই শোন সেটাকে গাড়িতেই লুকিয়ে রেখে দেয়। হোটেলে আসার পর কেল তার গাড়িটা পেয়ে যায়। ড্রেকের ওপর কেল অনেক রেগেছিল, কিন্তু কেল তাকে কিছুই বলে না। এদিকে ড্রেকও অনেক টেনশনে ছিল,
সে শনকে বলে, তোমার আসতে এত দেরি হলো কেন, ঘটনাটা কি সব খুলে বলো তো। শন তখন ড্রেককে সব কিছু খুলে বলে, যা শুনে ড্রেক হতবাক হয়ে যায়। শন তাকে বলে সে এখন পুলিশকে সব কিছু জানাতে যাচ্ছে, কিন্তু ড্রেক তখন শনকে এটা করতে বাধা দেয়, কারণ তারা যে কাজটা করে এটাও তো একটা অপরাধ, পুলিশ তো তাদেরকেও আটক করবে, কিন্তু এখানে একটা মেয়ের জীবনের ব্যাপার, আর কেন অনেক ভয়ানক রকমের অপরাধী, তাকে কোনো মতেই ছেড়ে দেওয়া যাবে না, তাই শন পুলিশকে সব কিছু জানাবেই। তবে শন তার পরিচয় গোপন রেখে পুলিশকে কল করবে, তাহলে তারা ধরা পড়বে না। এটাই করা হয়। পুলিশ এটা জানতে পেরে ওই বাড়িটিতে গিয়ে তল্লাশি চালাতে চায়। পুলিশ কিছুক্ষণের মধ্যেই কেলের বাসায় যাবে, আর শন বুঝতে পারে তারা যে কাজটি করে সেটা কতটা বাজে কাজ, তাই সে ঠিক করে আর এই চুরির কাজগুলো সে করবে না। এদিকে কেল তার বাড়িতে চলে এসেছিল, সে কিন্তু তার গাড়িটা অনেক দেরিতে হাতে পেয়েছে, এর জন্য তার মনে একটা সন্দেহ তো ছিলই। বাসায় ঢুকে সে সব কিছু পর্যবেক্ষণ করে দেখে, মেয়েটির রুমে গিয়ে তার মনে হয় এখানে হয়তো কেউ এসেছিল। কেল তখন তার রুমে যায় এবং গিয়ে দেখে তার বিছানাটা ছিল অগোছালো, আর ল্যান্ড ফোনটা তার নির্দিষ্ট জায়গায় নেই। ফোন হাতে নিয়ে সে লাস্ট নাম্বারটা ডায়াল করে, সে দেখতে পায় কলটা ব্যাংকে যাচ্ছে। তখন কেলের আর কিছু বুঝতে বাকি ছিল না। অন্যদিকে শন খুবই অস্থির, না জানি মেয়েটির সাথে কী করা হচ্ছে, তাই সে ওই বাড়িটা নিচে এসেই অপেক্ষা করে। সে পুলিশ আসার অপেক্ষা করছিল, আর কিছুক্ষণ পরেই সেখানে পুলিশ চলে আসে। পুলিশ এসে প্রথমে কেলকে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু তখন সেখানে কেলের সাথে অন্য একটি মহিলাকে দেখা যায়। মহিলাটি বলে সে কেলের স্ত্রী। এগুলো দেখে পুলিশরা অস্বস্তিতে পড়ে। তাদের সাথে কথা বলার পরে পুলিশ দেখে এটা তো একটা ভালো পরিবার। পুলিশ তখন ভাবে তাদেরকে হয়তো ভুল তথ্য দেওয়া হয়েছে, তাই পুলিশ চলে যায়। পুলিশ চলে গেলে শন দেখতে পায় সেই মেয়েটিকে কেল গাড়িতে তুলে দিচ্ছে। মেয়েটির জামাকাপড় দেখে মনে হচ্ছিল তাকে ভাড়া করে আনা হয়েছে। শন বুঝতে পারে এই কেল অনেক চালাক একজন লোক। আসলে কেল তো বুঝে গিয়েছিল যে বাসায় কে একজন এসেছে, আর যে এসেছে সে যদি ওই মেয়েটাকে দেখে থাকে তাহলে সে কিন্তু পুলিশকে জানাতে পারে। তাই পুলিশকে ধোঁকা দেওয়ার জন্যই কেল সেই মহিলাটিকে ভাড়া করে এনেছিল, যাতে পুলিশ তাকে সন্দেহ না করতে পারে। কেল খুবই চালাক একজন সাইকো। কেল যখন পুলিশের সাথে কথা বলার জন্য বাড়ির বাইরে বের হয়েছিল, তখন সে লক্ষ্য করে তার বাড়ির সামনেই একটা অচেনা গাড়ি পার্ক করা। এতে তার সন্দেহ হয়, এই গাড়িটা শনের ছিল। তবে কেল গাড়িটাকে চেক করে দেখে না, কারণ তার মাথায় তখন অন্য কোনো প্ল্যান ছিল। কিছুক্ষণ পরে শনের কাছে ড্রেক চলে আসে। তারা দুজনেই মিলে ভাবছিল সেই বন্দি মেয়েটাকে কীভাবে তারা উদ্ধার করবে। একটা সময় কেলকে তার বাড়ির বাইরে চলে যেতে দেখা যায়। শন এবং ড্রেক তখন ভাবে এটাই সুযোগ মেয়েটাকে উদ্ধার করার, তাই তারা দ্রুত সেই বাড়িটিতে ঢুকে পড়ে। তারা দেখে বাড়ির একটা জানালা খোলা রয়েছে, সেই জানালাটি দিয়েই তারা দুজন বাড়ির ভেতরে প্রবেশ করে। কিন্তু ভেতরে এসে তারা দেখতে পায় সেই রুমটি এখন আর লক করা ছিল না, আর ভেতরে সেই মেয়েটিও ছিল না। রুমের সব কিছুই অন্যরকম ছিল। তারা দুজন চিন্তায় পড়ে যায়, কারণ রুমের ভেতর সব কিছুই পরিবর্তন করা হয়েছিল। বাড়ির জানালাও খোলা এবং ভেতরে মেয়েটিও নেই। তখন শন এবং ড্রেক বুঝতে পারে কেল তাদের ব্যাপারে সব কিছু বুঝে গিয়েছে। অন্যদিকে দেখা যায় কেল পুলিশদের কল করে, সে বলে তার বাড়িতে কিছু চোর ঢুকেছে, আর তার কিছুক্ষণ পরেই সেই বাসায় আবার পুলিশ চলে আসে। শন এবং ড্রেক তখন বাসাটির ভেতরেই ছিল, তাদের এখন দ্রুত সেখান থেকে পালাতে হবে। কোনোভাবে শন এবং তার বন্ধু সেখান থেকে পালাতে সক্ষম হয়। শন এবং তার বন্ধু বুঝতে পারে যে এই কেল খুবই চালাক একজন লোক, তার সাথে পারা যাবে না, এই মেয়েটিকে পুলিশের সাহায্য ছাড়া উদ্ধার করা সম্ভব না। তাই শন ঠিক করে যে নিজেই এবার সে পুলিশের কাছে চলে যাবে। তার কাছে সেই মেয়েটির ছবি ছিল, তবে এটা যদি শন করে তাহলে তারাও পুলিশের কাছে আটক হবে, কারণ শনকে তখন সব সত্য কথা বলতে হবে যে সে ওই বাসাটিতে চুরি করতে গিয়েছিল। যাই হোক, শন ঠিক করে সে পুলিশকে শুধু তার কথাই বলবে, ড্রেক তার সাথে জড়িত এটা সে পুলিশকে বলবে না ঠিক করে, কারণ ড্রেক অনেক গরিব ঘরের ছেলে, সে যদি জেলে যায় তাহলে তার পরিবার অনেক বড় সমস্যায় পড়বে। অন্যদিকে কেলকে দেখা যায় সেই মেয়েটিকে তার গাড়িতে লুকিয়ে রেখেছে, মেয়েটিকে সে অন্য কোথাও নিয়ে যাচ্ছে। গভীর রাতে বরফে ঢাকা রাস্তার মধ্য দিয়ে কেল সেই মেয়েটাকে নিয়ে যাচ্ছিল। একটা সময় জঙ্গলের মধ্যে একটি বাড়ির সামনে গিয়ে পৌঁছায় কেল। এটা কেলের গোপন আস্তানা ছিল, এখানেই সে বিভিন্ন মেয়েদের নিয়ে এসে রাখে। কেল বলে, বিশেষ কোনো কারণ ছাড়া আমি কোনো মেয়েকে এই বাড়িতে নিয়ে আসি না, তুমি অবশ্যই বিশেষ কেউ, তাই তোমাকে এখানে নিয়ে এসেছি। মেয়েটি তখন কেলকে বলে, দয়া করে আমাকে বেঁধে রাখবেন না, আমি কোনো প্রকার চিৎকার বা পালানোর চেষ্টা করব না। কেল তখন মেয়েটিকে একটা নেকবেন দেখায়
এবং বলে তুমি চাইলেও চিৎকার করতে পারবে না, চিৎকার করলেই তুমি এটা দিয়ে বৈদ্যুতিক শক খাবে। মেয়েটিকে একটি খাঁচার মধ্যে রাখা হয়। কেল শারীরিক চাহিদার জন্য কোনো মেয়েকে আটক করত না, সে মেয়েদেরকে তার পোষা প্রাণী মনে করত, তাদেরকে টর্চার করে সে অনেক আনন্দ পেত। কেল ছিল একজন মানসিক রোগী। আসলে এ ধরনের রোগীদের চিন্তাধারা এরকমই হয়ে থাকে। অন্যদিকে দেখা যায় শন পুলিশ স্টেশনে গিয়েছে এবং তাদের সেই মেয়েটির ছবি দেখায়। পুলিশ যদিও শনের কথা প্রথমে বিশ্বাস করতে চাচ্ছিল না, কিন্তু শনের এত করে বলায় পুলিশ কেলের বাসায় আরেকবার যায়। কেল পুলিশের সাথে অনেক ভালো আচরণ করে। এরপর পুলিশ অফিসার কেলের পুরো বাসাটায় ভালো করে তল্লাশি চালায়, কিন্তু কোথাও এমন কিছুই পাওয়া যায় না যেটাতে কেলকে দোষী সাব্যস্ত করা যাবে। তাই পুলিশ আবারও সেখান থেকে ফিরে যায়। পুলিশ এবার শনকে সন্দেহ করে এবং তার ওপর অনেক রাগারাগি করা হয়। পুলিশ বলে কেল একজন ভালো মানুষ, তারপরেও যদি তুমি তার ওপর কমপ্লেন করতে চাও তাহলে তুমি গোয়েন্দা বা FBI-এর কাছে যেতে পারো। শন তখন সেটাই করে। গোয়েন্দা বিভাগে এসে শন তাদেরকে সব কিছু জানায়। গোয়েন্দা বিভাগ থেকে জানানো হয় তারা সেই মেয়েটির ছবি থেকে তাকে খোঁজার চেষ্টা করবে। যদি জানা যায় যে আসলেই সেই মেয়েটি নিখোঁজ, তখন আমরা কেলের ওপর কড়াকড়ি ব্যবস্থা নিব। অন্যদিকে কেল শনকে তার রুমের ওয়েব ক্যামের মাধ্যমে দেখে ফেলেছিল। এবার কেল ঠিক করে শন এবং তার বন্ধুকে সেই ফাঁসিয়ে দিবে। শন যখন গাড়ি নিয়ে তার বাসায় যাচ্ছিল, কেল তখন তাকে ফলো করে। শন বাসায় এসে গোসল করতে যায় এবং সেই ফাঁকে কেল তাদের বাসায় ঢুকে যায়। এরপর কেল শনের কম্পিউটার থেকে তার সব ফাইল কপি করে নেয়। শনের কম্পিউটারে তার যে গার্লফ্রেন্ড অর্থাৎ রাইলির যে ব্যক্তিগত ছবি ছিল সেগুলোও কপি করে নেয়। শুধু এটাই নয়, কেল শনের হোটেলে কল করে শনের ব্যাপারে কমপ্লেন করে। এর জন্য শন এবং ড্রেককে চাকরি থেকে না করে দেওয়া হয়। এদিকে দেখা যায় গোয়েন্দা বিভাগ সেই মেয়েটির হারানো খবর পেয়েছিল, আর এটা পাওয়ার পর গোয়েন্দা বিভাগ বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে থাকে। কেল শনের বাড়ি থেকে তার গার্লফ্রেন্ডের যেসব ব্যক্তিগত ছবিগুলো নিয়ে এসেছিল সেগুলো রাইলির সকল বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দেয়। এতে রাইলি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়, আর এটার জন্য দায়ী হয় শন, কারণ ছবিগুলো তো শনের কাছেই ছিল। তাই রাইলি মনে করে ছবিগুলো শনই শেয়ার করেছে। যখন শন এই সব কিছু জানতে পারে তখন শনের মাথা খারাপ হয়ে যায়। সে রাইলিকে সব কিছু বোঝানোর চেষ্টা করে, কিন্তু রাইলি শনকে ইগনোর করতে শুরু করে। সে তার কোনো কথাই শুনতে চায় না। এদিকে দেখা যায় শনের গাড়িটিও ভেঙে দেওয়া হয়েছে, আর তখনই শনকে অন্য একটি গাড়ি দিয়ে ধাক্কা দেওয়ার চেষ্টা করা হয়। শন অল্পের জন্য বেঁচে যায় সেখানে। সে গাড়িটির মধ্যে ছিল কেল। কেল শনকে তখন কল দিয়ে বলে, শন তুমি জানো না তুমি কার সাথে পাঙ্গা নিয়েছ, আমি তোমার জীবন নরক বানিয়ে দিব। এরপর দেখা যায় শনের বাবার চাকরিটাও চলে গিয়েছে। তিনি একটি কোম্পানিতে ড্রাইভারের চাকরি করতেন। তার গাড়ির ভেতরে অবৈধ কিছু মালামাল পাওয়া যায়, যার জন্য তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। আসলে এই সব কিছুই ছিল কেলের ষড়যন্ত্র। শনের মারও সেই একই হাল। তিনি একটি স্কুলের শিক্ষিকা ছিলেন এবং তার ওপর শিশু নির্যাতনের মামলা হয়। শন তখন একেবারেই দিশেহারা হয়ে গিয়েছিল, সে কি করবে তা বুঝে উঠতে পারছিল না। অন্যদিকে রাইলির শনের প্রতি যে ভুল ধারণাটি ছিল সেটা দূর হয়ে যায়। সে বুঝতে পারে যে শন তার সাথে এরকম কখনোই করবে না। রাইলি তখন শনের সাথে দেখা করতে যায়, কিন্তু যাত্রাপথে কেল রাইলির ওপর হামলা করে দেয়। কেল রাইলিকে গুরুতরভাবে আহত করে ফেলে, তাকে হসপিটালে নিয়ে আসা হয়। শন রাইলির এই অবস্থা দেখে অনেক কষ্ট পায়। শন আর মেনে নিতে পারছিল না এইসব, কিছু একটা তো করতে হবে। সে ড্রেককে ভিডিও কল দেয়। সে ড্রেককে বলে, আমরা সবাই এখন অনেক বিপদে আছি, যেভাবেই হোক না কেন এই সাইকোটাকে থামাতেই হবে। তারা কথা বলার সময় হঠাৎ করেই সেখানে কেলকে দেখা যায়। সে ড্রেককে ব্যাপক ঘাড়ে মারতে থাকে। শন ভিডিও কলের মাধ্যমে সেই সব কিছু দেখছিল, কিন্তু তার করার মতো কিছুই ছিল না তখন। কেল ড্রেককে মারতে মারতে শেষ পর্যন্ত মেরেই ফেলে। শন তখন সেই ভিডিও কলের মাধ্যমেই কেলকে ডাকতে থাকে, আর ঠিক তখনই কেল সেই ফোনটি তার হাতে তুলে নেয়। তখন তার চেহারাটা শন দেখতে পায়। শন তখন বুদ্ধি খাটিয়ে সেই ভিডিও কলটির রেকর্ড করে রাখে, আর এটাই তখন কেলের বিরুদ্ধে একমাত্র প্রমাণ ছিল শনের কাছে। এটা পুলিশকে দিতে পারলেই কেল ধরা পড়ে যাবে। শন তখন পুলিশকে কল দিয়ে ড্রেকের বাসায় যেতে বলে। ড্রেক মারা গিয়েছে, আর তাকে কে মেরেছে তার প্রমাণ শনের কাছে ছিল। শন তার বাসায় আসে। তার ফোনে কিডন্যাপ করা মেয়েটির ছবি ছিল, সে ছবিটিকে খুব ভালো করে দেখ। শন যখন ছবিটা তুলেছিল তখন সেখানে একটি চেক বইও রাখা ছিল, আর সেই চেক বইয়ের মধ্যে ছিল একটি ঠিকানা। এই ঠিকানাটা কেলের বাসার ঠিকানা ছিল না, এটা সম্ভবত কেলের অন্য কোনো বাসার ঠিকানা ছিল, যেখানে হয়তো সেই কিডন্যাপ করা মেয়েটিকে রেখেছে। শন আর এক মুহূর্ত দেরি না করে বেরিয়ে পড়ে সেই ঠিকানার উদ্দেশ্যে। সে গোয়েন্দা বিভাগকেও সেই ঠিকানাটির ব্যাপারে জানিয়ে দেয়।
আর ড্রেককে হত্যার ভিডিও তাদেরকে পাঠিয়ে দেয় সে। আর এই সব কিছু দেখে গোয়েন্দা বিভাগও বুঝে যায় কেলই আসল কাল্পিট। তবে কেল ছিল প্রচণ্ড চালাক, সে এত তাড়াতাড়ি ধরা পড়বে না। কেল তার ভেষ পাল্টে ফেলে, সে আর এই দেশে থাকবে না, সে কানাডা পালিয়ে যাবার জন্য প্রস্তুতি নিচ্ছিল। কেলের জঙ্গলের মধ্যে যে বাড়িটি ছিল সেটার মধ্যে ছিল বিশাল এক গর্ত, সেখানেই সে তার কিডন্যাপ করা মেয়েদের মেরে তাদের বডি লুকিয়ে রাখত। সেই মেয়েটিকেও এখানেই দাফন করে রাখবে কেল। অন্যদিকে শন সেই বাড়িটিতে পৌঁছে গিয়েছিল। অনেক খোঁজাখুঁজির পর শন সেই বাড়িটি খুঁজে পায়। সে দেখে একটি রুমের মধ্যে সেই মেয়েটিকে রাখা হয়েছে। শন তখন সেই মেয়েটিকে বলে যে তোমার কোনো ভয় নেই, আমি তোমাকে এখান থেকে বাঁচিয়ে নেব। ঠিক তখনই কেল শনের ওপর আক্রমণ করে দেয়, শনকে মেরে অজ্ঞান করে ফেলে। সে জ্ঞান ফিরলে শন দেখতে পায় মেয়েটিকে সেই বিশাল গর্তটির দিকে নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে তাকে মেরে ফেলে দেওয়া হবে। কেল তখন শনকে বলে, চোখ খুলো শন, দেখো আমি এই মেয়েটিকে কিভাবে হত্যা করি। শনের হাত পা বাঁধা ছিল, তাই সে কিছুই করতে পারছিল না। মেয়েটাকে তখন কেল শ্যুট করে দেয় এবং মেয়েটি সেই গর্তে পড়ে যায়। কিন্তু মেয়েটি মারা যায়নি, কারণ গুলিটা ভাগ্যক্রমে তার কাঁধে এসে লাগে, যার কারণে সে বেঁচে যায়। তবে কেল মনে করে মেয়েটি মারা গিয়েছে। এদিকে পুলিশ পথেই ছিল। গোয়েন্দা বিভাগ জানায় কেলের বয়স যখন 13 বছর ছিল তখনই সে 3টি নিরীহ ঘোড়াকে মেরে ফেলে। এটা সে একটি মেয়েকে ইমপ্রেস করার জন্য করেছিল। পরবর্তীতে এই ঘোড়া হত্যা নিয়ে তার উপরে একটি মামলাও হয়। কিন্তু কেল অনেক ধনী পরিবারের ছেলে ছিল, তাই সেই কেসটি টাকা দিয়ে ধামাচাপা দেওয়া হয়। গোয়েন্দাদের ধারণা ছিল কেল একজন মানসিক রোগী। অন্যদিকে কেল শনের সাথে কথা বলছিল। কেল বলে, শন তোমাকে আসলেই সাবাসি দিতে হয়, তুমি একটা অচেনা অজানা মেয়েকে বাঁচাতে এসে এখন নিজেই মরতে বসেছো। তবে তুমি চিন্তা করো না, আমি শুধু তোমাকেই মারব, তোমার পরিবারের কোনো ক্ষতি করব না, আর আমি তোমাকে এই মেয়েটার হত্যার আসামি বানাবো। আমি তোমার কম্পিউটারে লিখে এসেছি যে তুমি একজন সাইকো এবং চোর, তুমি আমার বাসায় এসে চুরি করতে গিয়ে ধরা খেয়েছিলে, তাই তুমি আমাকে ফাঁসাতে চাও, এর জন্যই তুমি এই মেয়েটাকে হত্যা করেছো। শন এই সব কিছু শুনে হতবাক হয়ে যায়। শন তখন কেলকে বলে এই সব পুলিশ বিশ্বাস করবে না। কেল তখন শনকে বলে, বিশ্বাস করবে টাকা পেলেই, পুলিশে আমার কিছু লোক রয়েছে যারা টাকার বিনিময়ে তোমাকে অপরাধী বানিয়ে দেবে। সেই সময় দেখা যায় গর্তটির মধ্য থেকে সেই মেয়েটি বেরিয়ে আসে এবং কেলের ওপর আক্রমণ করে। কিন্তু কেলের হাতে বন্দুক ছিল, তাই তারা দুজন সেখান থেকে দৌড়ে পালাতে থাকে। কেলও তাদের পেছনে পেছনে দৌড়াতে থাকে এবং গুলি চালাতে থাকে। আর ঠিক তখনই পুলিশ সেখানে পৌঁছায়। তারা জঙ্গলের ভেতর থেকে গুলি চালানোর শব্দ পেয়ে দ্রুত জঙ্গলের ভেতরে ঢুকতে শুরু করে। শন অনেক আহত ছিল, সে আর দৌড়াতে পারছিল না। কেল তাকে তখন ধরে ফেলে। তার সাথে কেলের তখন মারপিট হতে থাকে। শন তার শেষটুকু দিয়ে কেলের সাথে লড়াই করছিল, মেয়েটিও তাকে সাহায্য করছিল। অবশেষে দুজন মিলে কেলকে দমাতে সক্ষম হয়। কিছুক্ষণ পরেই পুলিশ সেখানে চলে আসে। শন এবং সেই মেয়েটিকে বেঁচে আছে দেখে পুলিশ খুশি হয়। পুলিশ তখন জিজ্ঞেস করে ওই সাইকোটা কোথায়। শন তখন পুলিশকে বলে তাকে তার জায়গায় রেখে দেওয়া হয়েছে। পুলিশ তখন সেই বাড়িটিতে যায় এবং গিয়ে দেখে কেল সেখানে ছিকল দিয়ে বাঁধা। তাকে সেভাবেই বেঁধে রাখা হয়েছে যেভাবে সে তার ভিকটিমদের বেঁধে রাখত। আর এখানেই মুভিটি শেষ হয়। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের মুভি ইউনিভার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে